Assalamualaikum everyone. Welcome to my channel Easy Cooking by Ryan's Mom. আমি সব সময় চেষ্টা করব সব রেসিপিগুলো খুব সহজ করে আপনাদের সাথে শেয়ার করতে। তাই চ্যানেলের নাম দিয়েছি Easy Cooking. আজ আমি আপনাদের সাথে ডোরেমন কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটা আমি 6টা ডিম দিয়ে তৈরি করেছি। প্রথমেই আমি শুকনো উপকরণগুলোকে রেডি করে নিব। এর জন্য একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবারে এগুলোকে ছেঁকে নিয়ে অবশিষ্ট অংশটুকু ফেলে দিয়ে একটা চামচ বায়াস পাতিলার সাহায্যে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এদিকে আমি 6টা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে রেখে দিয়েছি। এবার ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ এবং 1/3 কাপ চিনি। এবারে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের ফোম করে নিব। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক বা ডাল ঘুটনির সাহায্যেও এই ফোমটা করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। 1 মিনিট বিট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এই সাদা সিরকা দেওয়ার ফলে ডিমের ফোমটা খুব দ্রুত হবে এবং কেক বেক করার পরে চুপসে যাবে না। হাতের কাছে না থাকলে না দিলেও কিন্তু কেক হবে। 2-3 মিনিট বিট করার পরে একটা চামচের সাহায্যে নেড়ে সাইডের অংশটা মাঝখানের দিকে দিয়ে দিচ্ছি। এবারে বিট করে নিচ্ছি 5-6 মিনিট। 5-6 মিনিট পরে ডিমের ফোমটা হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বেটারের সাহায্যে দাগ টেনে নিলে, যদি দাগটা সাথে সাথে মুছে না যায় তখন বুঝতে হবে বিট করা হয়ে গিয়েছে। এবারে ডিমের অর্ধেক কুসুম দিয়ে মিশিয়ে নিয়ে বাকি অর্ধেক কুসুম দিয়ে দিচ্ছি। এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1/3 কাপ সয়াবিন তেল এবং 1/2 কাপ জাল করে ঠান্ডা করে নেওয়া ঘন দুধ। এবারে এটাকে জাস্ট মিশে যাওয়া পর্যন্ত বিট করব। সব কিছু মিশে গিয়েছে, এবার বিটারটা সরিয়ে নিয়ে যে শুকনো উপকরণগুলো চেলে মিশিয়ে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। এই কাজটা আলতো করে করতে হবে, তা না হলে ডিমের যে ফোমটা তৈরি করে রেখেছিলাম সেটা নষ্ট হয়ে যেতে পারে। এই মিশিয়ে নিতে আমার 3-4 মিনিট সময় লেগেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এদিকে আমি একটি 9 ইঞ্চি সাইজের রাউন্ড মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। সবটুকু ব্যাটার ঢেলে দিয়ে হালকা ট্যাপ করে একটি ইলেকট্রিক ওভেনে 180°C তাপমাত্রায় 10 মিনিট প্রিহিট করে রেখেছি। এবারে কেকের মোল্ড দিয়ে বেক করে নিচ্ছে 35 মিনিট। 35 মিনিট পর কেকটা বের করে একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এবারে কেকটাকে ঠান্ডা করে বেকিং পেপারটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট ও স্পঞ্জ হয়েছে। ডেকোরেশনের আগে কেকটা মেপে দেখিয়ে দিচ্ছি। কেকটার ওজন হয়েছে 687 গ্রাম, মানে 1.5 পাউন্ড হয়ে গিয়েছে। এবারে কেকের একটা লেয়ার দিয়ে এর উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিব। এই সুগার সিরাপটা আমি 1/3 কাপ দুধের মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে জাল করে নিয়েছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। এই ক্রিমটা আমি কিভাবে তৈরি করেছি তার রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারবেন। ক্রিমটা দেওয়া হয়ে গেলে একটা নাইফের সাহায্যে সমান করে নিয়ে কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব। আমি কেকের লেয়ারগুলো একটু মোটা করব, তাই 3 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে 4 ভাগে কিংবা 5 ভাগেও কেকটাকে ভাগ করে নিতে পারবেন। এভাবে দ্বিতীয় লেয়ারেও সুগার সিরাপ ব্রাশ করে হুইপড ক্রিম দিয়ে সমান করে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কেকের শেষ লেয়ার। শেষ লেয়ারেও একইভাবে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। সুগার সিরাপ ব্রাশ করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিমটা দিয়ে আমি ফিনিশিং করে নেব। ফিনিশিং করা হয়ে গেলে ফ্রিজের নর্মালে 10 মিনিট রেখে দেব।
10 মিনিট পরে কেকটাকে ফ্রিজ থেকে বের করে আমি একটা টুথপিকের সাহায্যে ডোরেমনের ফেসটা এঁকে নিয়েছি। এবার কিছুটা ক্রিমে নীল রঙের ফুড কালার মিশিয়ে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এবার একটা স্টার নজলের সাহায্যে ডোরেমনের বাইরের সাইডটা ছোট ছোট ফুল দিয়ে কভার করে নিচ্ছি। বাইরের সাইডটা কভার করা হয়ে গেলে আমি 10 টাকা করে যে চকলেটগুলো পাওয়া যায় তার 2টা চকলেট গরম পানির সাথে গলিয়ে একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে ডোরেমনের ফেসের বর্ডারটা এঁকে নিব। ফেসের বর্ডার করা হয়ে গেলে একটা পাইপিং ব্যাগে কিছুটা সাদা ক্রিম নিয়ে সেই একই স্টার নজলের সাহায্যে ডোরেমনের ভিতরের অংশটুকু ফুল করে নিব। ভেতরের অংশটা ফুল করা হয়ে গেলে কিছুটা ক্রিমে আমি লাল রঙের ফুড কালার মিশিয়ে নিয়েছি। এবার সেই একই স্টার নজলের সাহায্যে ডোরেমনের নিচের অংশ নাক এবং জিহ্বায় ফুল করে নিচ্ছি। কিছুটা ক্রিমে হলুদ রং মিশিয়ে টুথপিকের সাহায্যে এই গোল অংশে দিয়ে উপরে একটু চকলেট দিয়ে দিয়েছি। এবারে কেকের নিচে নীল ক্রিম দিয়ে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। দেখতে পেলেন কত সহজে ডোরেমন কেক বাসায় তৈরি করে বাচ্চাদের খুশি করা যায়। আশা করি আপনারা বাসায় কেকটি তৈরি করে বাচ্চাদের উপহার দিবেন, এবং কেক তৈরিতে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। কেকটি আমি আপনাদের কেটে দেখাতে পারছি না, কারণ এটা আমার অর্ডারের কেক ছিল, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ পরবর্তীতে আমি কেক তৈরি করে আপনাদের কেটে দেখিয়ে দিব। এবারে কেকটাকে মেপে নিচ্ছি। কেকটার ওজন হয়েছে 1208 গ্রাম, মানে কেকটা প্রায় 3 পাউন্ডের মতো হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।